পুজোর আড্ডা এটি বলতে গেলে এবং আয়ন টিভি আয়োজনে এটির পেছনে অনেক কথা বলতে হয় একটি অনুষ্ঠান যেমন লাইভ করা সহজ ঠিক সেইভাবেই গত আটটি দিন পুজোকে কেন্দ্র করে একটি মহোৎসব এই আয়ন টিভির স্টুডিওতে আর এই মহোৎসবের পেছনে পেছনে যারা আজকে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিয়েছেন হ্যাঁ দর্শক সে মানুষগুলোর কথা না বললেই নয় ঠিক এই মুহূর্তে যে মানুষটির কথা বলতে হয় এবং পার্সোনালি আমিও কৃতজ্ঞ যে এত সুন্দর একটি অনুষ্ঠান গত আটটি দিন ধরে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য হ্যাঁ দর্শক বলছি ডিরেক্টর সি অফ আইন টিভি জনাব ফারকের ফারুকের কথা এবং শুধু আতাউল্লা ফারুক নয় পুরো একটি টিম রাত দিন কাজ করে গেছেন এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ডিরেক্টর অফ টিভি জোনাব আত্লা ফারুক প্লিজ আতালা ফারুক থ্যাংক ইউ মিনাজ ভাই আমি অবশ্যই কৃতজ্ঞ সবার কাছে তার আগে আমি যারা রাত দিন পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদের মধ্য থেকে দু একজনকে একটু ডাকবো আমি প্রথমেই আয় আয়ন টিভির বোর্ডের একজন যিনি পর্দার অন্তরালয় থেকে কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য স্পেশালি আয়ন টিভিকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য সুজন বড়ুয়া আমি ওনাকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এরপরে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি আমাদের কমিউনিকেশান এবং নিউজের দেখবার করেন জানাব শাহাদাত হোসেন সোহাগ ভাইকে আমি বলবো আসার জন্য এবং আমি এরপরে বলবো যে আমাদের দুজন প্রোগ্রাম কোয়র্ডিনেটর অর্থাৎ এই পুজো আড্ডার দুজন কোয়ার্ডিনেটর ছিলেন প্রথমেই হচ্ছেন লাইলা আঞ্জুমান প্রিয়াঙ্কা এরপরেই হচ্ছেন আরেকজন ডেডিকেটেড পারসন এবং কোঅর্ডিনেটর পুজো আড্ডার রিনা দাস মিনাজ ভাই আমি আপনার অনুমতি নিয়ে যেহেতু আপনি আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমি কি কাছ থেকে মিনিট করে সময় অবশ্যই আসলে ফারুক যেটি বলতে হয় আমি আবার মুখ থেকে কথা খেলে নিলাম কারণ আমারও খুব বলতে ইচ্ছে করে কারণ যে টিমটি আজকে দর্শক আপনারা যারা ঠিক এই ছোট্ট একটি স্টুডিওতে অল্প কিছু মানুষ দেখছেন এই মানুষগুলোর পেছনেও কিন্তু আরও অনেক মানুষ আছে যাদেরকে ঠিক এই মুহূর্তে অ্যাকোমোডেট করা হয়তো সম্ভব হচ্ছে না তার মাঝ থেকে যারা পুরোটা গত আটটি দিন কাজ করে গেছেন তাদেরকেই আমাদের এখানে উপস্থিত করেছেন অবশ্যই ফারুক আমি মনে করি যে তাদেরকে তাদের ব্যাপারে তোমার কিছু বলা উচিত কিছু বলা উচিত এবং তাদেরকে কিছু এইভাবে পরিচয় থ্যাংক ইউ আমি বলবো আপনি একটু যদি বলেন প্লিজ প্রথমেই সবাইকে বিজয়ের শুভেচ্ছা বিজয়ের প্রণাম আজকে দুর্গাপূজার আট দিন ব্যাপী অনুষ্ঠানের পুজোর আড্ডার শেষ দিন আমরা আট দিন ধরে যে কষ্ট করে গেলাম আমার সাথে যারা এখানে রয়েছেন আপনারা তো দেখতেই পারছেন আর পর্দার ওপারে যারা রয়েছেন ওদের কষ্টের কোনো আমি বর্ণনা করতে পারবো না এখন আমি আমার পাশে যে প্রিয়াঙ্কা আছে কিংবা মিনহাজ কিংবা যে কেউ ওদের একজন নাম সবার উচ্চারণ করবে ঠিকই আপনারা সবাই নাম শুনতে পাবেন আমরা আমি চিরকৃতজ্ঞ আর আমাদের সিইও ফারুক ভাই যা আমাকে অপরচুনিটি দিয়েছেন আমি মনে হয় এই কমিউনিটিতে আর পাইনি এই প্রথম যে আমি মনে করি যে সাকসেস আমি একটা অনুষ্ঠান করে আমি নিজের কাছে নিজে খুবই প্রাউড ফিল করছি এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি এই তো সবাইকে আবারও পুজোর শুভেচ্ছা প্রণাম থ্যাংক ইউ রিনাদি থ্যাংক ইউ ফারুক ভাইয়া আমাদের সিইও বাট আমাদের এই যে আয়ন পরিবার যেটা তার আর কি সবচেয়ে বড় যে ছায়া বৃক্ষটা ওটা হচ্ছেন যে উনি আমাদের সবাইকে কিভাবে হাত ধরে ধরে কোনটা কিভাবে কোথায় কি করতে হবে উনি কিন্তু সবাইকে বলে দিচ্ছেন আর তার চেয়ে বড় কথা আমাদের সাথে আমাদের দিদি যেটা বললেন পর্দার পিছনের মানুষ যারা তারা দিন রাত সকাল বিকাল কোনো সময় নাই যখন যেটা করতে হবে করে ফেলছে করে দিচ্ছে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা প্রেজেন্ট করতে পারছি ওনাদের জন্য পিছন থেকে ওনারা কিন্তু ওই কাঠ কয়লাটা পুড়িয়ে যাচ্ছেন আর আমরা সামনে এসে সেটাকে আপনাদের জন্য ফ্রেশ একটা অনুষ্ঠান তৈরি করে দিতে পারছি যাই হোক সবাইকে দুর্গাপূজার পূজার শুভেচ্ছা আর ধর্ম যার যার অনুষ্ঠান তো সবার উদযাপন সবার তো এই যে আমরা আয়ন টিভিতে যে সাত দিন একটা অনুষ্ঠান করলাম আমার মনে হয় না আমাদের কমিউনিটি আর কেউ এটা করতে পারবে করতে পারছে তো আমরা ফিল করছি যে হ্যাঁ উই হ্যাভ ডান সামথিং অ্যাজ আ হিউম্যান তো সবশেষে ওটাই আর কি পূজার আনন্দ সবাই উদযাপন করবেন আর এই তো থ্যাংক ইউ ফারুক ভাইয়া আমি পাস করছি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ধন্যবাদ ফারুক ভাই শুরুতেই আমি শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পূজার এবং ধন্যবাদ যাকে ধন্যবাদ না দিলেই নয় যার দক্ষ নেতৃত্বে যার সুদক্ষ পরিচালনার মাধ্যমে আইএনটিভি কমিউনিটির মাঝে একটি অনন্য নজির স্থাপন করেছে তিনি হচ্ছেন আমাদের আতাল্লাহ ফারুক সিইও অফ আইন এবং কোভিড নাইন্টিনের এই প্রতিকূল পরিবেশের মাধ্যমের মধ্যেও আইন টিভি বুঝিয়ে দিয়েছে যে প্রচুর যে আমেজ যে আনন্দ যে শূন্যতা থাকার কথা ছিল আইএন টিভির মাধ্যমে সেই শূন্যতা পূরণ হয়েছে কমিউনিটিতে পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি দুই আজকের এই অনুষ্ঠান আট দিন পেয়ে যে অনুষ্ঠান হয়েছে আজকের যে ক্লোজিং এই অনুষ্ঠানের দুই সমন্বয়ক উপস্থিত আছেন তারা সহ পর্দার অন্তরালে যারা রয়েছেন আমাদের ব্রডকাস্ট টিমে ট্রান্সমিশনে যারা রয়েছেন এছাড়া কলা কৌশলে যারা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং সফল সাফল্যমণ্ডিতভাবে সমাপ্তি হতে যাচ্ছে পাশাপাশি যারা অনুষ্ঠানটি দেখছেন এবং আরও যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দর্শক আমি সোহাগের কথা পরিপ্রেক্ষিতে বলবো আমাদের কিন্তু আজকের অনুষ্ঠান শেষ হবে তার মানে কিন্তু এখনও শেষ হয়নি আমাদের এই পর্বের পরে কিন্তু আরও বেশ কয়েকজন পরিচিত মুখ আছেন আমাদের শিল্পীরা আছেন এবং মানে আরও বেশ এক দেড় ঘন্টা কিন্তু আমরা আরও জম্পেশ আড্ডা অর্থাৎ গান শুনবো মজা করব সেটি কিন্তু এখনও বাকি আছে সো এই সেগমেন্টের পরও কিন্তু আপনাদের ইন করে থাকতে হবে অর্থাৎ স্কাই সেভেন এইট টুতে চলে আছে দাদার কাছে ধন্যবাদ মিনহাস ভাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা দিয়ে আমি যেটা বলবো যেটা আতাউল্লা ফারুক যেটা আসলেই তার দক্ষ নেতৃত্ব সত্যি এটা বলার মতো এবং এখানে আমি একটা কথা বলি যেখানে যেটা যে এই বর্তমান একটা মানে পরিস্থিতি তো এটা বলার মতো না তো এই পরিস্থিতিতে সে যেটা নজির স্থাপন করেছেন অ্যাজ এ কমিউনিটির তার যে একটা রেসপন্সিবিলিটি যে সবাই যেখানে ঘরে বন্ধ সে কিন্তু দৌড়ে দৌড়ে এই সংগঠনে আমি দেখলাম সে নিউজ পড়ার জন্য লোকজনকে যারা নিউজ রিডার তাদেরকে থেকে শুরু করে সেই মার্চের থেকে আমি তাকে দেখছি সে তার একটা টান থাকতো যখনই সে আমি আমার সাথে কোনোভাবে তার দেখা হতো বলতো যে দাদা আমাকে একটু খোঁজ নিতে হবে তারা আর আসছে কিনা। অথচ কিন্তু লোকজন সে এমন সময় গেছে যে সে ট্যাক্সি নিয়ে উবার দিয়ে তাদেরকে নিয়ে আসছে তো এটা হচ্ছে পিছনের কথা তো আজকে এটাই হচ্ছে তার অ্যাচিভমেন্ট যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম লাস্ট এইট ডেইস সে সবাই এনজয় করলো সবাই মানে যাকে যেই রেসপন্সিবিলিটি দিয়েছে সবাই পালন করেছে এবং সেই কারণেই আজকে এত সুন্দর প্রোগ্রাম তো আমি এ আমি মনে করি যে শুধুমাত্র এটা যে যে সনাতন ধর্মের জন্যে তা নয় আমি আশা করব ফারুক এবং যারা এটার শহীদ আছে সবাইকেই অনুরোধ করব প্রত্যেকটা ফেস্টিভ্যাল যাতে এভাবেই হয় শুধুমাত্র যে সামনে যেটা আসছে ক্রিসমাস ক্রিসমাসের জন্য এভাবেই হোক সামনে যদি বৌদ্ধ পূর্ণিমা হয় সেটাও হোক এবং সামনে যদি আমাদের ঈদ ফেস্টিভ্যাল হয় সেটাও এইভাবেই হোক তাহলেই হয়তো এটা আরও নজর স্থাপন করবে আমাদের কমিউনিটির মাঝখানে তো ধন্যবাদ সবাইকে আমাকেও এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চারজনকে আমি খুব হ্যাপি হতাম খুব আনন্দিত হতাম এবং আরও আনন্দটা আরও বাড়াতে পারতাম যদি পুরো টিমকে স্টেজে ডাকতে পারতাম যেহেতু সরকার এবং সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম হচ্ছে আমরা ছয়জনের বেশি সিক্স পিপলের বেশি আমরা একত্রিত হতে পারবো না তাই আমরা আট দিন ধরে কিন্তু এই এই রুলস এই রেগুলেশন এই নিয়ম মেনেই আপনাদের জন্য এই পুজোর আড্ডা অনুষ্ঠান আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি তাই আমি ধন্যবাদ জানাচ্ছি মন থেকে দর্শকদের পক্ষ থেকে পুরো আইএন টিভির পক্ষ থেকে পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমাদের যারা পর্দার অন্তরালে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমি বিশ্বাস করব যে মানে তারা রাত নেই দিন নেই এই অনুষ্ঠানকে সাকসেস করার জন্য কাজ করে যাচ্ছে বাদল সাফাত পিনাক শরিফ লিঙ্কান আরাফাত সৈরাম রিফাত নাজমুল ভাই খানসুর ভাই সহ আমাদের মিউজিশিয়ান যারা ছিলেন স্পেশালি স্বপন বাই সাউন্ডে এখনও উনি বসে আছেন তারপরে আমাদের সবার প্রিয় রিজান এবং প্রীতম এবং আমাদের ডাক্তার রুবেল সাহেব যিনি আজকে গিটারে আছেন তুলি আরেকটি কথা যারা এই এগারো আট দিন উপস্থাপনা করেছেন এবং তাদের সবার নাম হয়তো বলা সম্ভব হচ্ছে না বাট ওয়ান্ডারফুল জব এরপরে আসি কমিউনিটির কথা আইএন টিভি কেন ভালো করছে বা কেন আজকের এই অবস্থায় বা কেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি বিকজ অফ দ্য কমিউনিটি আমি কমিউনিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে কোনো ডাকে যে কোনো কাজে সবসময় সময় টিভির সাথে এবং আমি ছোট মানুষ আমার সাথে সব সময় আমাকে সাহায্য করেন বলে আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আর সুযোগ আপনি যে কথাটা বলছেন অবভিয়াসলি আমরা নট অনলি ফর সনাতন ধর্ম নট অনলি ফর মুসলিম ধর্ম আমরা সবার জন্য যেহেতু আইএনটিভি কমিউনিটির জন্য তাই বৌদ্ধ পূর্ণিমা পূরণ বলুন ক্রিসমাস ডে বলুন এবং ঈদ বলুন সনাতন ধর্মদের যে দুর্গা পূজা বলুন আমরা প্রত্যেকটি পূজা প্রত্যেকটি উদযাপন প্রত্যেকটি উৎসব ইভেন পহেলা বৈশাখ ঈদ উৎসব আমরা পালন করব আমি আবারও আপনাদের সবাইকে অনেক মানে পাশাপাশি কিন্তু আমাদের যেসব সিঙ্গার্সরা আজকে এত রাত অবধি তারা এসছেন এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে এখানে একটা পুজোর উৎসবের মতো এখানে কিন্তু মোয়া আছে নাড়ু কি বলে প্লাস বিভিন্ন ধরনের কালকে ইলিশ মাছও ছিল সর্ষে ইলিশ তো এগুলো কিন্তু একটা ফেস্টিভের মতোই তারাও কিন্তু প্রত্যেকটি গানের মাঝে মাঝে বলেছেন যে সেই ফিলটি তারা করতে পেরেছেন আমি আসলে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই এবং সমস্ত প্রেজেন্টার্স আমি আবারও বলব বিকজ আমিও সে একটি দায়িত্বে আছি প্রত্যেকটি প্রেজেন্টেজ আমাদের দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আমাদের ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা যারা আজকে নতুনভাবে প্রেজেন্টিং করছেন শুধুমাত্র আমি মনে করি ভুল ত্রুটি থাকবেই কিন্তু শুরুটা হতে হবে আর সেই শুরুর পথটি আমাদের আতাউল্লাহ ফারুক যেটা আয়ন টিভির মাধ্যমে আজকে এবং গত সাত দিন ধরে সেটি শুরু করেছেন আমি বলবো প্রত্যেকটি প্রেজেন্টারই কিন্তু কম বেশি ভালো করেছেন এবং এটি তাদের পথ চলা শুরু ভবিষ্যতে আরও তার অনুষ্ঠান করবে আরও এন্টারটেন করবে আপনাদেরকে ফারুক এটি একটি বড় ব্যাপার ছিল আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত এবং আরেকটি কথা আমি মানে এই এই সম্ভব কালকে রাত্রে যখন আমি ট্যাক্স লিখতে গেলাম যে এত বড় সম্ভব কিভাবে আমরা করতে পারলাম বিকজ অফ টিমওয়ার্ক ব্রিলিয়ান ওয়ার্ক এবং আমি যাকে যে দায়িত্ব আমরা দিচ্ছি বা আমাকে যে দায়িত্ব দিচ্ছে আমি দেখি না একটা মানুষও একটা ব্যক্তিও একটা টিম মেম্বারও সেই দায়িত্ব থেকে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কোথাও তারা মন খারাপ করেছে বা কোথাও চলে গেল তারা যতক্ষণ তাদের কাজ না শেষ হয়েছে ততক্ষণ ওই ওই জায়গায় ছিল তাই আমি আবারও আইন টিভির পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদের সবাইকে আপনারা আইন টিভির সাথে অর্থাৎ স্কাই সেভেন এইট টু সাথে ছিলেন বলেই কিন্তু আমরা সফল আমরা এই এত বড় একটি অনুষ্ঠান শেষ করতে পারছি আপনাদের জন্য মিনহাজ ভাই আরও অনেক আয়োজন নিয়ে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে অগ্রিম অ্যান্ড আইন টিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন থ্যাংক ইউ মিনাজ ভাই ধন্যবাদ আতাউল ফারুক এবং পুরো টিম যারা এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করেছেন এবং অনুষ্ঠানের আরও কিছু অংশ বাকি আছে খুব মজার মজার গান আছে পরিচিত মুখ আছেন এবং এবং সেই গানগুলো পরিচিত গানগুলো আপনাদের সামনে আসবে আমি বলেছি দর্শক এর আগে আমি বলেছি যে ঠিক এই মুহূর্তে আমি মিনহাস খান আপনাদের সঙ্গে আছি আমাদের সঙ্গে কয়েকজন মিউজিশিয়ানস যারা কিনা আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আছেন তো এখন আমাদের সঙ্গে আবারও যোগ দিবেন মিউজিশিয়ানস রিজান প্রীতম এবং বেইজে আছেন আমাদের ডক্টর রুবেল যিনি যিনি কিনা আমাদের একজন প্রেজেন্টার পাশাপাশি তিনি কিন্তু আমাদের সঙ্গে আজকে এই মিউজিককে সফলমণ্ডিত করার জন্য সুন্দর করে গিটার বাজে আছেন দর্শক চলেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধতে ফিরছি নতুন এক সিঙ্গারকে নিয়ে এবং সঙ্গে থাকুন স্কাই সেভেন এ টু